أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত এলাকাবাসী ও মুসল্লি কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের চেষ্টা, আমরা যথেষ্ট পরিমাণ করছি, আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি আমরা দেখি না, তারপরেও মানুষ বলতে ভুলভ্রান্তি হতে পারে। যাই হোক, আমরা আপনাদেরকে খুশি করতে পারি নাই, তা আপনারা মনে কষ্ট না নিয়ে অন্তপক্ষে এই মসজিদখানা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কেমন, তা আপনাদের সহযোগিতা কামনা করি। সবসময় যেভাবে সবসময় ছিলেন, ভবিষ্যত সাথে থাকবেন বলে আশা ব্যক্ত করি। আর আপনাদেরকে আমরা খুশি করতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন। আপনারা সকলে অবগত আছেন, আজকে আপনাদের এই নোয়াখালীর ঐতিহ্যবাহী দুবাই মসজিদ, এই মসজিদটা আজকে জুমার নামাজ খুতবা প্রদান করার কথা ছিল বাংলাদেশের অন্যতম ইসলামী আলোচক তাফসির কারক মুফতি আমির হামজা। গতকালকে আপনাদের নোয়াখালীর সর্ববৃহৎ তাফসির মাহফিল ছিল গত দুই দিন ব্যাপী, গতকাল 16 জানুয়ারি এবং আজকে 17 জানুয়ারি। গতকালকে আলোচক হিসেবে ছিলেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তার সাথে বিশেষ আলোচক হিসেবে আমি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী ছিলাম, আরও অনেকেই ছিল। আজকে আলোচনা করার কথা ছিল মুফতি আমির হামজা, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি, শেখ জামালউদ্দিন সহ অনেক ওলামায়ে কিরাম, কিন্তু সেই মাহফিলটা আপনাদের সুসম্পূর্ণ করা সম্ভব হয়নি। কেন হলো না, কেন হচ্ছে না, এটা সকলের জানা কথা, কিন্তু আমরা মুখ খুলে কিছু বলতে পারতেছি এমন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। একমাত্র মজলুম বর্তমানে আমাদের আল্লাহ ব্যতীত আর সাহায্য করার মতো কেউ নাই। গতকালকে আপনারা যখন, আমার প্রিয় মামুন আইদার ভাই সহ আপনারা যখন এই দুই দিন ব্যাপী মাহফিলটা স্থগিত ঘোষণা করতে গিয়ে চোখের পানি ফেলে কান্না করেছেন, আপনাদের কান্না দেখে গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। কোরআনের জন্য মানুষের কত ভালোবাসা, কত মহব্বত, এটা গতকালকের অবস্থানেই গোটা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। আপনারা দুবাই মসজিদ বাসী, নোয়াখালী কোম্পানিগঞ্জ বাসী, আপনারা কোরআনকে কত ভালোবাসেন। আমার ভাইরা, আমি কিছু বলবো না, শুধু একটি কথা বলতে চাই। মামুন ভাই বলেছেন অনেক মা বোনেরা, হাজার হাজার মানুষ আপনারা রাতে ঘুমান নাই, খান নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ যেন এই মাহফিলটা হয় সেই সুযোগ আপনি দান করেন। আপনি এত কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছেন, তারপরেও যেহেতু মাহফিল হচ্ছে না, আল্লাহ চাই নাই, হয়তো বা হয় না, এর মধ্যেও আল্লাহ তাআলা কল্যাণ রাখতে পারে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলবো আমাদের মধ্যে যে ভালোবাসা, আজকে এখানে জুবার নামাজ প্রদান পূর্ব খুতবা দেওয়ার জন্য যখন আমি এসেছি, আজকে জুবার নামাজেও বাধার সৃষ্টি করা হয়েছে, খুতবা দেওয়া যাবে না। যাই হোক, আমরা সবাই ভালো জানি এমন পরিস্থিতির মধ্যে চলতেছি, মনে এত কষ্ট, মুখ খুলে বলার মতো সময় এখন বর্তমানে আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ এই কঠিন সময় থেকে উত্তরণ করে আমাদেরকে ইসলামের পথে, ইমানের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। শুধু একটি কথা বলতে চাই, আল্লাহর কোরআন সূরা বাকারের 114 নম্বর আয়াতে বলেছেন, সবচাইতে বড় জালিম হলো তারা যারা মসজিদের মধ্যে আল্লাহর কথা বলতে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়, আল্লাহর জিকির করতে বাধা দেয়। আমরা বলবো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমরা সকলে মিলে সুস্থ সুন্দরভাবে যেন এখানে বসবাস করতে চাই পারি, দল মত বুঝি না, সবাই একতাবদ্ধভাবে এখানে বসবাস। Thank you.
মির্জা ভাই, মির্জা ভাই তুই এনতে খেয়াল থাকো তোর কিছু চলা।